আমি কোয়ান্টাম ফাউন্ডেশন কোর্স করি 1994 সালের নভেম্বর। এরপর আমি 1995 সালে আমার ও লেভেল পরীক্ষা দেই 95 এবং 96-তে 6টা সাবজেক্টে। সেগুলোতে আমি মেডিটেশন এবং সবার দোয়ায় সবগুলোতেই এ গ্রেড লাভ করি। এরপর আমি 2 বছর পর 1998-তে এ লেভেল পরীক্ষা দেই 3টা সাবজেক্টে এবং সবগুলোতেই এ গ্রেড লাভ করি। এরপর আমি আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রির জন্য এবং বেশ কয়েকটাতে আমার ফুল ফাইন্যান্সিয়াল এইড সহ অ্যাডমিশন হয়ে যায়। তো তার মধ্যে আমি ইয়েল ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করি এবং সেখানে আমি 4 বছর পর ফিজিক্সে ব্যাচেলার্স ডিগ্রি লাভ করি এবং আমার ডিপার্টমেন্টের আমি প্রথমে ছিলাম, আমার ডিপার্টমেন্টের টপে ছিলাম সে সময়। এরপর আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে, যেটা আমেরিকায়, ফিজিক্সে পিএইচডি আরম্ভ করি 2003 সালে। আমার ক্লাস 10 পর্যন্ত বাংলা মিডিয়ামে ছিলাম, এরপর আমি ইংলিশ মিডিয়ামে শিফট করি এবং ঠিক সেই সময়ই আমি মেডিটেশন কোর্স করি, তো ফাউন্ডেশন কোর্স করি। এই শিফটটা ছিল আমার জন্য খুবই বড় একটা শিফট বলতে গেলে, কারণ আমি সম্পূর্ণ মানে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে চলে আসি। তো সে সময় আমি মেডিটেশন কোর্স করি এবং কন্টিনিউয়াসলি মেডিটেশন করতে থাকি আমি প্রতিদিন, যার অনেক ধরনের সুফল আমি সেই সময় পাই অ্যাকাডেমিক্যালি এবং নন অ্যাকাডেমিক্যালি দুটোই। আমি একটা জিনিস এখানে বিশেষ গুরুত্ব দিয়ে বলতে চাই, আর সেটা হচ্ছে মেডিটেশনে যে আমরা যে মন ছবি দেখি লক্ষ্য থেকে চিন্তা করা, আমি প্রথম থেকেই আমার একটা লক্ষ্য স্থির করে নিয়মিত মেডিটেশন করেছি এবং মন ছবি দেখেছি। সেই লক্ষ্য থেকে চিন্তা করার কারণে আমার যে বিভিন্ন ধরনের সাফল্য ওভার দ্য ইয়ার্স বাংলাদেশে এবং আমেরিকায় সেগুলো এসছে সহজে, অপেক্ষাকৃত সহজে। অনেকে হয়তো মানে অনেক কারণে পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে, আমেরিকান বা বাংলাদেশি যাই হোক, সেটা আমার ক্ষেত্রে কখনো ঘটেনি, মূলত এই কারণেই যে আমি সবসময় মেডিটেশন করেছি এবং আমার মন ছবি একেবারে স্থির ছিল, এখনও আছে। গত 2008 সালে আমার যে এক্সপেরিমেন্ট জেনিফা সুইজারল্যান্ডে, সেই এক্সপেরিমেন্টে বেশ বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে এবং 1.5 বছরের জন্য আমার সব কাজ পিছিয়ে যায়। তো সেটা ছিল আমার জন্য বেশ একটা চ্যালেঞ্জিং সময় এবং সেই সময় মেডিটেশন এবং শিথিলায়ন, টেনশন মুক্তি আমার জন্য খুবই উপকারী ছিল, কারণ আমার পিএইচডি মানে 6 বছরের জায়গায় 7.5 বছর লেগে যাওয়া মানে এটা একটা বেশ বড় ব্যাপার। তো সে সময় এটা আমাকে অনেক সাহায্য করে গত 1.5-2 বছরে এবং এখনও করছে। তো মেডিটেশন করার সাথে সাথেই, প্রায় সাথে সাথেই আমি যে প্রথম পরিবর্তনটা খেয়াল করি সেই সময়, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি আমার ভিতর থেকে সম্পূর্ণ ছেড়ে ফেলি এবং আমি বলতে পারি কিছুটা গর্বের সাথেই যে 1994-এর নভেম্বরের পর থেকে পৃথিবীর 3টা মহাদেশে কেউ আমাকে রাগ্রত হতে দেখেনি একবারও না। আরেকটা জিনিস যেটা আমি গুরুত্ব দিতে চাই সবার জন্য, সেটা হচ্ছে শুধু পড়াশোনার ক্ষেত্রে বা জাগতিক সাফল্যের ক্ষেত্রে না, পৃথিবীর প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই মানে ছোটো বড় যাই হোক, মেডিটেশন বিভিন্নভাবে সাহায্য করতে পারে। মেডিটেশন শিথিলায়ন, টেনশন মুক্তির জন্য, তাৎক্ষণিক মেডিটেশন, কুন দেয়া যেটা মনোদৈহিক শক্তিকে একত্রিত করা, প্রচুর ক্ষেত্রে আমার কাজে এসেছে। উদাহরণস্বরূপ, আর একবার আমি একটা লাভা টিউবে ঢুকে, খুব অন্ধকার একটা টিউবে ঢুকে আটকা পড়ে যাই, মানে একা ঢুকে খুব মানে ভয় পেয়ে গিয়েছিলাম কিছুটা, কারণ আমি বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলাম না এবং সেই পর্যায়ে মানে আমার সারা শরীর ঘামছে এবং আমার মানে হৃৎপিণ্ড খুব দ্রুত বিট করছে, অ্যাড্রিনালাইজড অবস্থা। তো সেই অবস্থায় আমি সেখানেই চোখ বন্ধ করে কুন দিলাম, সেই অন্ধকারের মধ্যে আমার মনোদৈহিক শক্তি একত্রিত করলাম, আমার দেহ এবং মন প্রশান্ত হলো। তারপর আমি টর্চ লাইট জ্বালিয়ে সেই গুহা থেকে যে বের হওয়ার মুখ সেটা খুঁজতে শুরু করলাম এবং পেয়ে গেলাম। তো এটা জাস্ট একটা উদাহরণ আর কি, কিন্তু এরকম অনেক উদাহরণ আছে জীবনের প্রতি ক্ষেত্রেই, মানে একেবারে দৈনন্দিন যে কোনো কাজে অনেক দিক দিয়ে আমরা যে মেডিটেশনের যে টেকনিকগুলো শিখি বা করছে কোয়ান্টাম ফাউন্ডেশন আমাদের যে টেকনিকগুলো শেখায় সেগুলো প্রয়োগ করা সম্ভব।